তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো গাইস, আজকে আমরা বলবো টলিউডের কমেডি কিং মানে শুভাশিস মুখার্জির জীবন কাহিনী সম্বন্ধে। মানে যাকে ছাড়া একসময়ে কমেডিয়ানের কথা ভাবাই যেত না, তাকে বেশিরভাগ প্রসঞ্জিতের মুভিতে কমেডিয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। খুব ভালো কাজ। নিশা ম্যাডামের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুরমশাইয়ের কাছ থেকে একটা গাড়ি তো পাবই, তখন তোমাকে ড্রাইভার রাখবো। এমনকি প্রসঞ্জিত চ্যাটার্জি সেই সময় তার উদ্দেশ্যে বলেছিলেন, টলিউডে যদি কমেডিয়ান হিসেবে কাউকে বেছে নিতে বলা হয় তাহলে আমি শুভাশিস মুখার্জিকেই বেছে নেব। তো বুঝতেই পারছেন তিনি তার অভিনয় গুণে নিজেকে কতটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। শুভাশিস মুখার্জি কত সালে জন্মগ্রহণ করেন সেটা জানা যায়নি, ইন্টারনেটে অনেক সার্চ করার পরেও তার সম্পর্কে তেমন কিছু জানতে পারা যায়নি। তবে তাকে দেখে অনুমান করা যায় যে তার বয়স 55 থেকে 60 মধ্যেই হবে। শুভাশিস স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে অধ্যয়ন করেন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি শ্রেষ্ঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিকম পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1987 সালে পূর্ণেন্দু পাত্রীর ছবি ছোটু বকুলপুরের যাত্রী এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। তার আত্মপ্রকাশটাই যেন একটা বড় খবর ছিল। সিনেমাটিতে তার অভিনয়ের জন্যই মূলত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কমলা তো নেই, আমার বাবা কমলা দিয়ে ওষুধ বানিয়ে ফেলেছে। সেই ওষুধে কি হয়? পুরনো ভালোবাসা সব দূর হয় আর নতুন ভালোবাসা। পরের বছরগুলিতে তিনি টলিউডে নিয়মিত অভিনেতা হয়েছিলেন। তিনি বাংলা সিনেমা জগতে একসময় রাজ করেছিলেন। শুভাশিস মুখার্জি 2011 সালে বাংলা কাল্পনিক চলচ্চিত্র টনিদা সিনেমায় প্রধান অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। 2019 সালে তিনি মহালয়া নামের ছবিতে অভিনয় করেছিলেন। তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তার আসন্ন চলচ্চিত্রটি হল সন্দীপ রায়ের অধ্যাপক শঙ্কুর ও এলো দুরোধ। তিনি 1986 সালে ঈশিতা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। শুভাশিস আধুনিক বাংলা গান খুব পছন্দ করেন। বর্তমানে তিনি সিনেমা প্রস্তুতের ব্যবসায় তো রয়েছেন। তিনি বেশ কিছু ছবি তার ও তার ব্যবসায়িক গ্রুপের প্রযোজনায় প্রকাশিত হয়েছে। শুভাশিস মুখোপাধ্যায় একজন বাংলা সিনেমা জগতের আইডল। তিনি বাস্তব জীবনেও একজন সাদা মনের মানুষ। সবসময় তার সিনেমায় নিজস্ব একটা ভাব বজায় থাকে। সো গাইজ, এই ছিল শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনের কিছু গল্প।